একদম ভালো লাগবে না, একদম বাজে বিরিয়ানি, মাংসটা দাম পুরো বাজে, একদম বাজে বিরিয়ানি, মাংসটা দাম পুরো বাজে, মাঝে ঝাল ঝাল লাগছে, গলা বুক জ্বালা দিচ্ছে, আর মাংস তো দেখতেই পাচ্ছ, একটা বিরিয়ানি এত 250 টাকা দিয়ে নিয়ে মাংসটা যা অবস্থা। আর ডিএপি মটন বিরিয়ানি সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, দেখুন একদম রিয়ালি পিস থাকে সবসময়ের জন্য, আর পিসটা কমসে কম 250 গ্রামের উপরে আছে। নমস্কার, আজকে আমি চলে এসেছি ডি বাপি বিরিয়ানির নতুন আউটলেট, এটা হচ্ছে বারাসাতে, একদম নতুন খুলেছে সদ্য, খুব জোর 2-3 থেকে 4 দিন হবে। এটা হচ্ছে বারাসাত কল্যাণী পাবলিক স্কুলের একদম উল্টো দিকে, ডি বাপি বিরিয়ানির নতুন আউটলেট। তো নতুন আউটলেটে এসে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মাটন বিরিয়ানি, এই দেখুন ডি বাপি বিরিয়ানির মাটন বিরিয়ানিটা খুব নাম আছে ভালো, সেই জন্য আজকে আমি নিয়েছি একদম স্পেশাল মটন বিরিয়ানি, যার দাম হচ্ছে মাত্র 320 টাকা, মাত্র 300, মাত্র 320 টাকা, এই দেখুন। আর ডিএপি মটন বিরিয়ানি সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, দেখুন একদম রিয়ালি পিস থাকে সবসময়ের জন্য, আর পিসটা কমসে কম 250 গ্রামের উপরে আছে, আর এখানে প্রচুর কেচর মেচর আওয়াজ পাচ্ছেন, প্রচুর কাস্টমারের জ্যাম লেগে গেছে। আর এখানে একটা রয়েছে ছোটো আলু, এই দেখুন, আর এখানে রয়েছে স্যালাড, তার মধ্যে রয়েছে ধনে পাতা চাটনি, আর এক্সট্রা আমি এখানে অর্ডার করেছি মাটন লিভার ফ্রাই, যার দাম হচ্ছে মাত্র 200 টাকা, লিভার ফ্রাইটা আসছে তৈরি হয়ে আসছে গরম, ওখানে আমি তো মটন বিরিয়ানি খাই। এখন দেখতে পাচ্ছেন লং গ্রেন একদম বাসন চালের ভাত রয়েছে, সাদা রাইসটা দেয়নি উপরে সামনে, দীঘাপি বিরিয়ানি আপনারা যারা খেয়েছেন সবাই জানেন স্বাদ কিরকম, টেস্ট কিরকম, আমাকে তো ভালোই লাগে, নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, বলার কিছু নেই, খাওয়াটাকে এনজয় করুন। এটা হচ্ছে নতুন আউটলেট বারাসাত, একটা আছে মধ্যমগ্রামে, একটা আছে
ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে, একদম জুসি একদম। এই চলে এলো হচ্ছে মাটন লিভার ফ্রাই, বাহ নতুন ব্যবস্থা এখানে, একদম প্লাস ফাইবারের একটা চামচ রয়েছে প্লাস্টিকের, এই দেখুন লিভারের পিসগুলো যা দেখুন। তো সালাদ তো খেয়ে দেখি, মটনের পিসটা দেখো মটন লিভার কথাটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে, ভালো হয়েছে খারাপ না। রিয়াজি পিস তো অসাধারণ হয়ে যাবে, চৌদিগুলো টেনে টেনে পারবে, খুলে খুলে বেরিয়ে মাটনের রিয়াজি পিসটা তো ভালো হয়েছে না, সবটাই খেয়ে নিয়ে রিয়াজি পিসটা দাম হয়ে গেছে। বিরিয়ানিটাও খেতে খুব ভালো হয়েছে, এই জন্য সবটা রাস খেয়ে রাইস দাঁড়িয়ে সব খেয়ে নিয়ে কিছুর অবশিষ্ট আছে এটাও মেরে দেবো। জানিস
চাটনি দিয়ে মটন বিরিয়ানি খুব ভালো হয়েছে খেতে, যেটা সবটাই খুঁজলাম। দেখুন মটন যা শুধু ভাড়গুলো পড়ে আছে আর রাইস একদম ফ্রেশ। আমার কাছে খুব ভালোই লাগলো ডি বাপি মেরি সঙ্গে করে কিছু বলার নেই, আমি আগে বলেছি লাস্টেও বলছি। আপনারা আসুন ডি বাপি বিরিয়ানি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।